সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার নাটোর থানার হয়বতপুর ছাগলের হাট। হয়বতপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 6টায় শুরু হয় এবং দুপুর 12টায় শেষ হয়। বাংলাদেশের দূরদূরান্ত থেকে যারা নাটোর জেলার হয়বতপুর ছাগলের হাটটিতে আসতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে আসছি সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম, উক্রত জাতের বাচ্চা ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন। আচ্ছা, হবতপুর হাটে আজকে কটা আছে? গুণা লাগবে ভাই। আচ্ছা, গুণেন তো দেখি। চোদ্দ পিস মাল। আচ্ছা ঠিক আছে, চোদ্দ পিস মালে একটু দর্শকদের দাম দর সম্পর্কে একটু জানান না। দেখুন হবতপুর হাট চলছে, বাচ্চার বেচা কেনা, এগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চা কিন্তু আসলে জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাই কিনেছে। বিক্রি করবে এখান থেকে, হাট শেষ হলে এভারেজ যায় কিন্তু সে কিন্তু হাটে বিক্রি করবে। আমরা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন বাচ্চার কালেকশন, রাজ বাচ্চার কালেকশন, বাংলা বাচ্চার কালেকশন এখানে আছে। আজকে সব ঘুরে ঘুরে দেখানোর আমি চেষ্টা করবো। আসলে হবতপুর হাটে যেগুলো বাচ্চার কালেকশন উঠে এগুলো কালেকশন সম্পর্কে আমি জানানোর চেষ্টা করবো আজকে। আপনারা কিন্তু সাথে থাকবেন। হ্যাঁ, আমাদের আবু ভাই, সেটাও কিন্তু সম্পর্কে আমরা তথ্য দিব আজকে। যে আবু ভাই কিন্তু আসলে এই যে এগুলো আসলে কিন্তু আজকে আসলে হাটে যে ব্যস্ত বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছেন। আজকে দাম দর সম্পর্কেও জানানোর চেষ্টা করবো, তো কিছু কিছু ভিডিও আমি বলার চেষ্টা করবো দাম দর কেমন কি দাম আজকে আসছে উঠছে। তো হবতপুর হাটে আসলে সব কেনা বেচাতে একটু ব্যস্ত বেশি এই টাইমটা আসলে সকাল সকাল। আজকে যেগুলো হাটের কালেকশন আছে সেগুলো হাটের কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো, সবসময় সাথে থাকবেন আশা করছি। এই যেগুলো ছাগল হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, কটা আছে আজকে? কটা আছে? 10-12টায় আছে। আচ্ছা, আপনি দূরে ঘুরে আসছেন, এই যে দেখতে পাচ্ছেন দর্শক। দুইটা কি ছাগল? মেয়ে ছাগল ক্রসের মধ্যে, তাই না? বড় বড় কয় মাস করে এগুলা? কয় মাস করে আছে? ছয় মাস। আচ্ছা, ছয় মাস করে আছে দেখতে পাচ্ছেন, আসলে ভালো এগুলা। হ্যাঁ, আর যারা মানে অল্পতেই কিছুদিন পরে যারা গাপ যাচ্ছে, এরা আসলে আপনার কতদিন পরে হিটে আসতে পারে? একবার আসছে মানে প্রথম হিটে আসলে ধরানো যাবে না। হ্যাঁ, মানে দ্বিতীয় হিটে সবসময় আপনার চেষ্টা করবেন, দ্বিতীয় হিটে কিন্তু আসলে ধরানোর চেষ্টা করবেন আপনার। তো দাম নাম তো বলছে নাকি, কেমন দাম বলতেছে? আচ্ছা, দুইটা 32 জোড়া, 32-30 এরকম বলতেছে, কেমন আইডিয়া আপনার? 36-37 মানে জোড়া আপনার 36-37 আইডিয়া। আচ্ছা দর্শক, জোড়া কিন্তু এই যে 36-37 আইডিয়া করছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন।
একবার কিন্তু হিটা আসছে, আসলে প্রথমবার হিট আসলে দিবেন না, দ্বিতীয়বার দিবেন, সেক্ষেত্রে কিন্তু ছাগলের আসলে মানে ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আচ্ছা, ভালো আছে চাচা। আচ্ছা, হবতুর হাটে করে নিয়ে আসছেন আজকে? চোদ্দরা। আচ্ছা, চাচার কিন্তু আসলে যে দুটার কথা বললাম, এই দুটো দেখালাম না, এই দুটাও কিন্তু চাচার। তো আপনার হাতে কিন্তু আছে দেখতে পাচ্ছি আমি, কয়টা? পাঁচটা। আচ্ছা, পাঁচটা আছে, বাদবাকিগুলা বাঁধা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অল্প অল্প করে আমি দাম দাম জানানোর চেষ্টা করবো, দামটা বলা যাবে তো নাকি? এই যে প্রথমত আসলে ক্রস বাচ্চার যে কালেকশন আছে আজকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে এই আচ্ছা এই দুইটা, ওই দুইটা কি পানি ছাগল? খাসি আছে দুইটা। আচ্ছা, দুইটা খাসি দেখতে পাচ্ছেন, এই যে এই দুটো কিন্তু খাসি। আচ্ছা, এগুলো কয় মাস করে হতে পারে? আচ্ছা, দুই মাস কিন্তু পুরেনি। এখন তো আর ওইরকম ভয় নাই, কারণ শীত কিন্তু কমে গেছে। হ্যাঁ, আসলে দর্শকরা যে ভয় পাইতো আগে, যে আসলে অনেক ঠান্ডার মধ্যে ছাগল টিকাতে পারবো কিনা, মানে যত্ন আসলে অনেকে নিতে পারে না বা নিতে চায় না। হ্যাঁ, কারণ সব অনেকের বাসায় কিন্তু ছোট ছোট ছাগল কিন্তু আছে, তাই না? মানে যারা উৎপাদন করছে, বাচ্চা শীতের মধ্যে হয়েছে, সেগুলো বাচ্চা কিন্তু আসলে এখনো কিন্তু আছে। তারা কিভাবে রাখছে? অবশ্যই তারা যত্ন সহকারে রাখছে, তাই না? তো আসলে যত্ন সহকারে রাখলে বাচ্চার কিছু হবে না, সমস্যা নাই। তারপরেও এখন একটু ঠান্ডা কমে গেছে, আশা করি আর সমস্যা হবে না। তো কেমন কি আইডিয়া দাম? কেমন দাম বলছে দুই খাসির বাচ্চা? এই দুইটা জোড়া 13,000 টাকা দাম বলতেছে। 15 হলে কিন্তু আপনি দিবেন, দর্শক দেখতে পাচ্ছেন, 15 হলে কিন্তু দিবেন। আজকে কিন্তু হাটে একটু ভিড় বেশি যদিও। আচ্ছা ঠিক আছে, দাম দর করার সুযোগ আছে তো নাকি? আচ্ছা, দাম দর করার সুযোগ আছে। এই তিনটাই পাটি ছাগল, দর্শক যে দেখানোর চেষ্টা করবো আমি। দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু পাটি, ওই দুটো আনার। আচ্ছা, এই যে কেমন কি আইডিয়া? এটা দাম 6,000 টাকা পিস বলছি। আচ্ছা, 6,000 টাকা পিস বলতেছে, তিনটে জোড়া 6,000 পিস কিন্তু আসলে বলতেছে। কেমন আইডিয়া আপনার? 21,000 হলে কিন্তু দিয়েছে, মানে তিনটা 21,000। আচ্ছা, তিনটা কিন্তু 21,000 হলে কিন্তু আসলে চাচা দিতে চাইছে, দর্শক যে দেখতে পাচ্ছেন। তো আজকের অবস্থাটা কি হাটের? অবস্থা বেচারা হচ্ছে, আজকে তো খরিদ্দার আছে। আজকে খরিদ্দার আছে? আচ্ছা, খরিদ্দার আছে। সেক্ষেত্রে কিন্তু আসলে আজকে মানে সকাল সকাল কিন্তু কি আরো ছাগল উঠছিল? মেলা ছাগল কিনা বেচা হয়েছে, তাই না? আসলে এই হাটটা কিন্তু আসলে অনেক সকাল সকাল হয়। হ্যাঁ, আর আপনারা চাইলে সকালে আসতে হবে। হ্যাঁ, কেউ কিনতে চাইলে সকালে আসতে হবে, এরপরে কিন্তু তেবারে হাটটা, তেবারে হাট এরপরেই, তাই না? এরপরে আচ্ছা 10টার সময় কিন্তু তেবারে যাবে, মানে ওটা আমি সবসময় বলে থাকি 9টার থেকে 2টা পর্যন্ত হাট কিন্তু হয় ওটা। হ্যাঁ, তো এটা আপনার অবগত থাকতে হবে কিন্তু। আর এইটা ধরেন 6টার পর পরে কিন্তু শুরু হয়, তাই না? আচ্ছা, তো আজকের দামটা কেমন যাচ্ছে, বাজারটা কেমন বুঝতেছেন? আচ্ছা, মধ্যম আছে। আচ্ছা ঠিক আছে, মধ্যম আছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো আচ্ছা ঠিক আছে, ওগুলাও দেখাবো আমি, চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চাচা, আপনার নাম্বারটা বলে দেন। 0712-12-5. আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমি হ্যাঁ আরও মাল আছে, ওগুলা মাল প্রথম প্রথম আমি, হ্যাঁ ওটা প্রথমে তিনটোতে আমি ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা আশা করি ঠিক আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, আজকে তিনটা দেখতে পাচ্ছি আপনার হাতে, একটু দেখাবো। হ্যাঁ, কষ্ট দিই, দর্শক মহলে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ছাগল চাচার কাছে আছে। তো এটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, ক্রসের বাচ্চা, মানে তিনটা আছে, তিনটাই ক্রসের বাচ্চা, তাই না? এই যে কেমন কি আইডিয়া এটা? আচ্ছা, জোড়া ধরে দাম বলতেছে। এটা কি বাচ্চা? এটা পাঠা, এটা পাঠা। আচ্ছা, এটা পাঠা আর এটা পাঠি দেখতে পাচ্ছেন। তো জোড়া ধরে কেমন দাম হচ্ছে? 35,000। আচ্ছা দর্শক, 35,000 কিন্তু জোড়া বলতেছে, কেমন আইডিয়া আপনার?
40 হলে কিন্তু বিক্রি করে দিবে, দর্শক দেখতে পাচ্ছেন 40,000 হলে কিন্তু বিক্রি করে দিবে। তো তারপরও দামপুর শুধু আছে যে এটা দেখতে পাচ্ছি চাচা, এটা খাসির বাচ্চা, এটা 12 হচ্ছে, এটা খাসির বাচ্চা। আচ্ছা এটা দর্শক, এটা কিন্তু খাসির বাচ্চা, এটা কিন্তু 12 বলতেছে। তো এটা কয় মাস করে আছে চাচা? 3 মাস পার হয়েছে। এটা কেমন কি যাচ্ছেন? এই যে এটা 14,000 হলে দিবেন না দর্শক, এটা কিন্তু 14,000 হলে দিবেন। আজকে আসলে বাজারে অনেক সবাই কিন্তু ব্যস্ত আছে, যদিও এটা দর্শক এখানে কিন্তু কিনে কিনে কিন্তু বেঁধে রাখছে। যদিও অন্য হাটের তুলনায় আছে একটু কমে, যে দেখুন কত সব বেঁধে রাখছে। তো আসলে এই লাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে সবগুলো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এগুলো কিন্তু আসলে এই যে বিক্রি করার জন্য কিন্তু আসলে রাখছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওই যে ওগুলো আসলে তেবার হাটে যাবে, তেবার হাটে কিন্তু 9টার পর পরই চলে যাবে। আর দর্শক মন্ডলী, আজকের ভিডিও এপর্যন্তই, স্বাস্থ্য কামনা করে আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দর্শক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, স্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।